আরেকটা কথা স্ট্রংলি বলতে চাই, স্ট্রংলি, আমি জানি প্রশাসন এটা আটকাইতে পারে, আমি আশা করব প্রশাসন যেন আরো শক্ত হয় এবং নড়াইলকে মাদক মুক্ত জেলা হিসেবে সবার আগে ঘোষণা করতে পারে। আমি বিশ্বাস করি প্রশাসন চাইলে এটা সম্ভব, প্রশাসন যদি চায়, এটাও বলছি প্রশাসনকে অন্তর থেকে চাইতে হবে, প্রশাসন যদি চায় এই মাদককে বন্ধ করা অবশ্যই সম্ভব। প্রশাসনের অগোচরে হওয়ার সুযোগ খুবই কম, প্রশাসনের অগোচরে এই জিনিস হওয়ার সুযোগ খুবই খুবই কম।